9000 পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ ধৃত চার গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের পাকুড় থেকে সুতিতে নিয়ে যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করে শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃতদের নাম মোহাম্মদ ফারুক আহমেদ, মোহাম্মদ বিলাল উদ্দিন, সালমান হোসেন এবং আকবর শেখ। তাদের বাড়ি মণিপুর ও আসামে বলে জানা গেছে। এই নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটগুলি বাংলাদেশে নিয়ে যাওয়া হচ্ছিল কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় পুলিশ। এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ৯০০০ ইয়াবা ট্যাবলেট মানে মেথ্যাম্ফেটামিন আর ক্যাফিন দিয়ে ট্যাবলেট, একটি নার্কোটিক সাবস্টেন্স আছে। নার্কোটিক সাবস্টেন্স এরা 25 রুপিস ওখান থেকে, 25 রুপিস পার ট্যাবলেট হিসেবে ওখান থেকে নর্থ ইস্ট থেকে নিয়ে এসেছিলো। আর এখানে সম্ভবত 100 রুপিস থেকে 200 রুপিস পর্যন্ত, 100 রুপিস থেকে 200 রুপিস পর্যন্ত। আর যদি এরা বাংলাদেশ নিতে পারে আরও বিক্রি, আরও দামি বিক্রি করতে পারে। তো এনিওয়্যার বিটুইন 9 লাখ রুপিস টু 18 লাখ রুপিস যে সিজার হয়ে গেছে ওদের, মানে যে ওইগুলোর দাম আছে। এরা কোথায় নিয়ে যাচ্ছিল এগুলো? এ নিয়ে যাচ্ছিল শমশেরগঞ্জে সুতিতে একজন আছে, তো ওদের বাড়িতে নিয়ে গিয়ে ওখানে ডেলিভার করার কথা ছিল। তো মাঝখানে আমরা ইন্টারসেপ্ট করছিলাম, আর যে রিসিভার আছে ওকেও আমরা ধরে নিয়েছি।